এটা তোমার জন্য আমার মানে জুতো সেই প্রেগন্যান্সি টাইম থেকে কেনা হয়নি জুতো আর আম্মার জন্য হ্যাঁ এটা খারাপ লাগবে না হ্যাঁ পাঁচ নাম্বার না তোমার দেখো আগে কেমন লাগে দে ভালো লাগবে দেখতে এটা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে দীঘার ডে টু কালকে আমরা এসেছি আজকে হচ্ছে সেকেন্ড দিন আজকেই আমরা ব্যাক করব তো এখন বাজে পুরো সকাল 10:15 বাকি মানে 9:45 বাজে আর এবার যাবো একটু ব্রেকফাস্ট করতে নিচে আমাদের এ দিয়ে দিয়েছে তো এখন যাব নিচে একটু ব্রেকফাস্ট করতে রাত্রে ঘুমটা দারুণ হয়েছে বাট বন্ধুদের সঙ্গে আসলে যেটা হয় মানে লেট নাইট শুতে গেছি বাবা মানে সকাল সকাল এখন রুমও ছেড়ে দিতে হবে আমাদের অলরেডি চেক আউটের লোক এসেছিল আমরা বললাম আর 1 ঘন্টা লেট হবে কারণ এখনো কারোর স্নান হয়নি লেট নাইটে ঘুমালে এটাই প্রবলেম হয়ে যায় সবার উঠতে লেট হয়ে যাবে এবার সব তাড়াহুড়ো করতে হবে দেখি নিচে তো যাচ্ছি জানি না খাওয়ার কি ব্যবস্থা আছে মানে গেলে বুঝতে পারবো ব্যাস ব্যাস দু পিস আর কি আছে তুই কি নিচ্ছিস বাটারটা লাগাবো ওটা দিয়েই লাগিয়ে নেবো মানে কিছু বলার নেই ভাই না না একটা কাজ কর না আমি বলছি তোরা ওইটা বাড়ি নিয়ে যা তা ওইভাবে এই যে আমাদের রুম বাই বাই দীঘা চলো এই যে রুম আমরা ছেড়ে দিচ্ছি এবার আর কিছু বাকি আছে 305 চলো এই যে হোটেল ছাড়ছি আমরা ছাড়ার সময় রবি ভাই জোশ কভি অলবিদা না কহনা টুরিস্ট ডেস্টিনেশনে যারা থাকে তাদের জন্য খুব কষ্টকর যাওয়ার পথে ওয়েলকাম ড্রিঙ্কস কি করে হয় আসার পথে হয় তো তাই তো আমরা কলকাতায় গিয়ে আবার খাবো কি আছে থ্যাঙ্ক ইউ ড্রিঙ্ক আচ্ছা থ্যাঙ্ক ইউ ড্রিঙ্কস কিন্তু এটা হচ্ছে মানে নিজের পে করতে হচ্ছে আমার যেটা মিষ্টি হবে না ওই জলটা আমি খাবো হ্যাঁ ওটাই আমাকে দিন কোলেস্টেরল আছে তো একটু এ দি হ্যাঁ মানে বাইরে থেকে বোঝা যায় মিষ্টি না কিন্তু এটা কি জানিস এটা বেশি হেলদি ভাই তোমার হেলদি লাগবে তাহলে একটু দিয়ে দিই না না আমি বলছি আমাদের এই ডাবগুলো হচ্ছে দাম নিল 30 টাকা করে তাহলে 4টে ডাবের দাম কি কত হয় সেটা হচ্ছে ম্যাথের মাস্টার হিসাবের বেলায় কিন্তু তুমি কারণ ম্যাথের টিচার আচ্ছা ঠিক আছে তো 4টে ডাবের দাম স্যার কত হয় 120 যা মিলল কেন ধরো মনে হচ্ছে কত হতে পারে 4টে ডাব 30 টাকা করে তাহলে 34 টাকা হয় চলছে আমাদের আমাদের মোটামুটি টপিক শেষ হচ্ছে না এই যে আমরা সন্তোষে টিকিট করেছি 11:30টার বাস এই বাসটা ডিরেক্ট 12:00 যাবো আমরা টিকিটও কাটা হয়ে গেছে সবাই উঠছে বাসে এই সিটটা কোথায় রে
বাসে আমরা উঠে গেছি এবং সিটে বসেও পড়েছি। আমি আর ভাই বসেছি পিছনে, আর এরা দেখো সামনে কোথায় বসেছে। এই যে রবি ভাই এখানে, মিডিলে ইমদা, আর ওদিকে ফজলুল ভাই। দাদা আমার ব্যাগটা ওখানে আছে, আপনি ওখানেও রাখতে পারেন। এদিকে এদিকে জায়গা, ওই চেপে দিলেই হয়ে যাবে একটু। ভাই কি মুভি লাগিয়েছে ভাই? গাদার টু। গাদার টু নাকি গাদার, কোনটা? ইমদা, এই ইমদা কোথায় এলো? এখানে খাওয়া দাওয়া হবে নাকি? ফজলুল ভাই আর রবি ভাই খাচ্ছে হচ্ছে ভাত, আমরা খাচ্ছি চিড়ে ভাজা, কারণ আমি এখানে খাবো না, আমার ঠিক ভালো লাগলো না, আমি বাড়ি গিয়েই খাবো। এই যে একদম আমি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে একটা ছোটো চা খাবো, একটা বিস্কিট নেবো, খেয়ে চলে যাবো। মানে একদম ভালো লাগছে না এখানে খেতে, এমন অবস্থা হয়ে রয়েছে চতুর্দিকে। এই যে এই বাসে করে আমরা আজকে ফিরছি, তো আবার ওই হোটেল উঠে গেছি, বাসটা আবার ছাড়লো। এটা আরে ফোন করো তুমি, বেরিয়ে যাও বেরিয়ে যাবো। আরে স্কুলে যাবে তো, কি হয়েছে, পরশু দিন যাবে? ভাই ফোন করো তুমি তাহলে। ঘড়িতে 6:30 বাজে, এখন ফাইনালি ঢুকছে এই যে 12:07। সাফি সাফি, তোমার যে এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? আরে না, ইনার কাছে শুয়েছিলাম না, ওর কাছ থেকে বুট করে চলে আসলে তো আবার উঠে পড়বে, ওকে আস্তে আস্তে করে আসতে হবে না? ও বলো এখন তো আর এখন এখন তোমার কি মনে হচ্ছে আমি কত যুগ পরে বাড়ি এলাম? এক সপ্তাহ পর মনে হচ্ছে বাড়ি এলাম, দেখতে সুন্দর হয়ে গেছে তাই? হ্যাঁ, তাহলে এই 7 ঘন্টা জার্নি করার পরে যদি এরকম মনে হয় তাহলে আগে কি ছিলাম? তাই গ্লো করছে অনেক তাই? হ্যাঁ, বাইরে কি গরম? গরম না, মানে ঠান্ডাও নেই অতটা। না গুলো বেড়ে গেছে। হ্যাঁ তাহলে দিঘায় যখনই আমার একটু মানে কি বলবো ট্যান পড়ে যাবে তখন দিঘায় চলে যাব। হ্যাঁ সত্যি গ্লো করছে তুমি অনেক আজকে। হ্যাঁ হ্যাঁ, পালং শাক আলু দিয়ে আর এখানে তো ডিম আলুর ঝোল, এটা দিয়ে খাও। আজকে রাত্রিবেলা সেদ্ধ মেদ্দ খাবো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, এরকম ডিমের অমলেট, এই দিয়ে ভাত খাবো। হ্যাঁ আমি কালকে থেকে ওখানে মাংস, মাটন খেলাম, চিকেন খেলাম, পনির খেলাম, মাটন রাতে খেয়েছিলাম। আর আজকে দুপুরবেলা আমি কেন খাইনি ওখানে, ওখানে দাঁড়িয়ে তো বলা যায় না, সেটা হচ্ছে এমন একটা, আমি তো এসেছি পাবলিক ট্রান্সপোর্টে, তো এমন একটা জায়গাতে ওখানে বাসটা রেখেছে, বুঝলে, এমন একটা জায়গাতে বাসটা রেখেছে, সে হোটেলটা একদম ভালো ছিল না, মানে না একদম হাইজিন নয়। আর ধরো এই সাইডে এখানে হচ্ছে পেশাব করার জায়গা, পাবলিক টয়লেট, প্রচুর মানুষ এখানে পেশাব করছে, আর তার পাশে হোটেলটা, মানে ওই দেখে আমার আর ইচ্ছা হলো না। আর রবি ভাই আর ফজলুল ভাই যে খেয়েছিল বাইরে এসে বলছে ভাই আমার পেটের অবস্থা ভালো লাগছে, আমি মানে বেঁচে গেছি আমি খাইনি, কারণ ওরা যদি ওই বলে আমি খেলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত, কারণ আমি তো বাইরের খাবার একদমই খাই না। কিন্তু কালকে ওখানে যে রাতের দুপুরে রাতের খাওয়া দাওয়াটা মারাত্মক ছিল, দারুণ ট্রিপ, আমরা দারুণ মজা করেছি বন্ধুরা মিলে। হ্যাঁ এরকম বন্ধুদের সাথে একটু টাইম স্পেন্ড করাটা উচিত, মানে কি বলতো আমরা ব্যস্ততার জীবনে সবকিছু যেন ভুলে যাই, বিশেষ করে বেবি হওয়ার পরে, তো তার মধ্যে সময় বের করে যে একটা দিন এটা কিন্তু রিস্টোর হয়ে গেল, এটা আবার চলবে 6-7 মাস চলবে, তারপরে আবার একটা এরকম গেট টুগেদার, মানে 6-7 মাস বলো না যখন সুযোগ হবে আবার যাবো, সেটাই হচ্ছে ব্যাপার। আমার এই 14 বেবি হয়েছে, আমার যে বেস্ট ফ্রেন্ড ওর হচ্ছে বেবি হবে এই মান্থেই হবে, তো তোমরা তাকে ব্লগে কখনো দেখোনি তাদেরকে, আমাদের সাথে ফোনে একটা খুব ভালো কানেকশন রয়েছে, এখনো সুযোগ হলে ফোনও মানে তোমাদের সাথে ব্লগেও আলাপ করাবো। একজনের বিয়ে হলো, একজনের রিসেন্ট বিয়ে হলো, আর দুজন বিয়ে হতে বাকি আছে,
তিনজন বাকি আছে, মিষ্টু, জেসিকা আর হচ্ছে কি অমৃতা বাকি আছে। তো হবে, দেখা হবে, তোমাদের সাথে আলাপ করাবো। সন্ধে 7টা বাজে এখন, ইনায়াকে খাইয়ে দিয়েছি আমি, আমি যেমন একটুখানি বেরোচ্ছি, জুতো নিতে হবে। আম্মা কালকে সকালবেলা যেহেতু বাড়ি চলে যাবে, আর আম্মার খুব এমার্জেন্সি একটা জুতো, মানে ওই শু টাইপ দরকার, তাই তো? বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আম্মা যাবে অনুষ্ঠান বাড়ি খেতে। তো এবার জানো বলছে আমি একা পছন্দ করতে পারবো না, তুমি চলো ঝট করে যাবো, ঝট করে নিয়ে আসবো। ইনায়া যেহেতু ঘুমোচ্ছে, সত্যি তুমি পারো বাচ্চাদের মতো। কেন প্যান্টটা খুলে ওইখানটা দিয়ে দিলে? আরে আমি খেয়াল করিনি, ওটা ওখানে ছিল, আমি বুঝতে পারি। চলো 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 চলো, ম্যাডাম ঘুমোচ্ছে, দোলাই দিয়েছেন আম্মা, ও ঘুমোবে। এটা তোমার জন্য, আমার মানে জুতো সেই প্রেগন্যান্সি টাইম থেকে কেনা হয়নি জুতো, আর জুতোই নেই একদম। ভালো হবে, এটা খারাপ না। আগে আম্মার জন্য দেখো, আম্মার জন্য এই টাইপের দেখবে ঠিক আছে? হ্যাঁ এই টাইপের দেখো, ওটা তো আবার এসছে, এটা তখন আমিনা নিয়েছিল না? দেখি, আর আম্মার জন্য, হ্যাঁ এটা খারাপ লাগবে না। হ্যাঁ এগুলো তো ওরকম তো একটা টাইপের পড়েছে, দেখি এটা, এটার দাম কত? 260। আরে একটু দেখো এটা, এগুলো দেখো, মানে এই এই সিরিজের সবগুলো 260। কি করব, কোনগুলো নেব দেখো, যেটা ভালো লাগবে সেটাই নাও, শীতের জন্য ওই দুটোই ঠিক আছে। আসলে ওই কি হয়েছে না, আমার কাছে শীতকালে পড়ার জন্য এখন আপাতত জুতো ছিল না, মনে মনে প্ল্যান ছিল যে আমি ভালো পেলে আমি নেব। চলো মাম্মা মেনশন নি নাও, ও মাম্মা তো জুতো এখন পড়তে পারবে না, তো ওর এখন জুতো পড়তে এখন 1 বছর টাইম লাগবে। কি কি জুতো আছে ওলে বাবা, সক্স পরো, হ্যাঁ সক্সই পরবে এখন। এটা কি কিউট না, এটা পড়তে ওর এখন অনেক টাইম লাগবে, 2 বছর বয়স হবে ওর ঠিক। আজকে মাম্মাও ভালোই সাপোর্ট দিল, দেখো তো আম্মা, পাঁচ নাম্বার না তোমার, দেখো আগে কেমন লাগে, দে ভালো লাগবে দেখতে। এটা আরে ওই টাইপের তো একটা পড়েছে, এটা আরো সুন্দর ওটার থেকে, এ দামটাও বেশি। ওটা ওটাও পাই, ওটাও পরো, তোমার কি মনে হচ্ছে ঠিক হবে? এই যে দেখো আমার পায়ে কত সুন্দর লাগছে দেখতে, হাঁটো একটু হাঁটো। ভালো হয়নি আম্মা? পছন্দ হয়েছে আম্মা? পছন্দ হয়েছে, কালারটা, কালারটা হচ্ছে আর একটা না, আর একটা কালার ছিল না, এতো এর থেকে তো আরো সব চাপা চাপা কালার ছিল, আরো তো আরো চাপা চাপা কালার, দেখি এদিকে আসো। হ্যাঁ কালারটা তো ভালো লাগছে, জাম কালার, জাম কালারের কালারটা তো ভালো, সুন্দর লাগছে, এটা থাক চেঞ্জ করতে হবে না। আর একটা কালার আছে ক্যাট কেটে, সে ভালো না, এস এস টাইপের, হ্যাঁ তোমার আরো পছন্দ হতো না। চলো তোমারটা তুমি একবার পরো দেখি, সত্যি তাই, পা ভাঙার পরে সেকেন্ড জুতো, সুন্দর লাগছে, বাড়ি ওখানে তিন জোড়া জুতো, আমাদের জুতোর কোনো শেষ নেই। আসলে জুতো কিনতে আমিও পছন্দ করি, যেমন আমার সবকিছুই কিনতে পছন্দ করি, জুতোর শৌখিন জামান বেশি, মানে আমার জুতো যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় সেটা আমার পরা যাবে না, ওর ভালো জুতো কিনতে হবে। রাত্রি এখন 10টা বাজে, ইনায়া দেখুন আবার ঘুমিয়ে পড়লো, মামামটা আবার শুয়ে গেছে, দেখো দোলনায় ওকে দিয়ে দিয়েছি, ও দোলনায় দিব্যি ঘুম দিচ্ছে, এখন ঘুমিয়ে নিচ্ছে, রাত্রি জাগতে হবে বলে কথা, ডিউটি তো পূরণ করতেই হবে তাই না? এখন ঘুম হচ্ছে, কালকে আবার একটু সন্ধ্যাবেলা খেলা করেছিল, আজকে আবার দিচ্ছে, একদম খেলা করেনি, ঘুম দিচ্ছে। তো যাই হোক, বাচ্চাদের বাচ্চাদের মন মর্জি ওপরে তো এখন যাওয়া যায় না, ওদের এখন যখন যেটা ইচ্ছে হবে, যখন যেরকম মনে হবে সেরকম করবে। আর ওইদিকে রান্না বান্নাও হয়ে গেছে, জামান এদিকে খেলনা নিয়ে এসছে, কিন্তু এ খেলনা তো এখন ও খেলা করতে পারবে না, তো তুলে রেখে দিতে হবে নাকি? মামা তখন তো একটু সাউন্ড বাজিয়ে দেখিয়ে দিতে পারতে, দেখিয়েছি আমি তখন, একবার দেখিয়ে দিয়েছো? হ্যাঁ তখন জেগেছিল এরকম এরকম, এই পুতুলু মাম্মা দুটো দুরকম সাউন্ড হবে তাই,
একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে করবে তাই। আর এই যে আমাদের রাতের খাবার, এখন হয়েছে গরম গরম ভাত আলু সেদ্ধ, এই যে গরম ভাত আলু সেদ্ধ ঘি আর ডিম ভাজা, এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, কালকে সকালবেলা আম্মা চলে যাবে, আসল স্ট্রাগল শুরু হবে আমাদের কালকে থেকে। এতদিন যাবৎ মানে ইনায়া জবে থেকে হয়েছে, তার আগে পর্যন্ত দেখেছো আমি একা হাতে সবকিছু সামলেছি। ইনায়া হওয়ার আম্মা এসেছিল না তিন চার দিন আগে, না ইনায়া হওয়ার তিন চার দিন আগে আম্মা এসেছিল, তারপর থেকে আমাদের সফরটা চলছে। তো মোটামুটি দেড় মাস তো হয়েই গেল, এখন আবার আমাদের তিন মানে এখন দুজনের ছিল, এখন তিনজনের সংসারটা আবার শুরু হবে কালকে থেকে। আমার কাল সকালবেলা চলে যাচ্ছে, তো আশা করছি সমস্তটা পারবো, এতদিন যখন ম্যানেজ করতে পেরেছি ইনায়াকে নিয়েও করতে পারবো। আর তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাকে মোটিভেট করো যে না আমি পারবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ইনায়ের জন্য দোয়া করো। গুড নাইট।